বৈশ্বিক যুদ্ধ সহ চলমান অর্থনৈতিক সংকটে আয় কমে যাওয়ার পাশাপাশি খাদ্যপণ্য সহ প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়েছে কয়েকগুণ। ঊর্ধ্বমুখী দাম ভোগাচ্ছে বিশ্বজুড়েই। জীবনযাত্রা ব্যয়ের চিত্র উঠে আসছে দেশের বিভিন্ন খাতের পরিসংখ্যানেও। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস চলতি বছরের মে মাসের ব্যয়ের বিপরীতে মূল্যস্ফীতির হার প্রকাশ করে। এতে বলা হয় মে মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.94%। শুধু খাদ্যপণ্যে গড় মূল্যস্ফীতির হার 9.24% এবং খাদ্য বহির্ভূত ব্যয় 9.96%। এদিকে শহর ও গ্রামাঞ্চলে জীবনযাত্রা ব্যয়ের হিসেব টেনে বিবিএস বলছে গত মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে শহরে 9.97% এবং গ্রামাঞ্চলে ছিল 9.85%। এর মধ্যে শহরে সাধারণত খাদ্য বহির্ভূত ব্যয় বেশি হলেও মে মাস ছিল ভিন্ন। নন ফুডে ব্যয় 9.88% ছাপিয়ে খাদ্যের মূল্যস্ফীতি হয়েছে 108.63%। অন্যদিকে গ্রামাঞ্চলে খাদ্যে মূল্যস্ফীতি ছিল 9.34%। ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি হওয়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে বলে জানিয়েছে বিবিএস। এছাড়া বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বাড়ছে। মে মাসে এ খাতে মূল্যস্ফীতির হার 9.96%, যা এপ্রিলে ছিল 9.72%। এর আগে 2011 সালের মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল 10.20%। প্রায় 12 বছর পর চলতি বছরের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 9.94%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।